প্রোস্টেট ক্যান্সার কারোর যখন আক্রান্ত হন কি কি ধরনের উপসর্গ দেখা যায় এবং কখন আসলে একজন রোগী তিনি সচেতন হয়ে একজন ডাক্তারের পর্যন্ত আসবেন এ ব্যাপারে আপনার কি পরামর্শ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রোস্টেট ক্যান্সার ইজ এ সাইলেন্ট কিলার, অনেক সময় এটা কোনো উপসর্গ তৈরিই করে না। একেবারে শেষ পর্যায়ে যখন প্রোস্টেট ক্যান্সার বিস্তৃত হয়ে যায়, বিভিন্ন জায়গাতে স্প্রেড করে যায়, যেমন হাড়ের মধ্যে কিংবা অন্য অন্য অর্গ্যানে, তখন হয়তোবা পিঠে ব্যথা নিয়ে রুগী আসেন, অথবা অর্গ্যানের যদি ইনভলভ হয়ে যায়, যেমন লাংসের যদি ইনভলভ হয় হয়তো কাশির সঙ্গে রক্ত নিয়েও আসতে পারেন। তো যে কথাটা বলতে চাই সেটি হলো যে সিমটম থাক আর না থাক, উপসর্গ থাক এবং না থাক, প্রোস্টেট ক্যান্সার নীরবে বিস্তৃতি লাভ করতে পারে, উপস্থিতি তো থাকতেই পারে। তো সেই কথাটা মনে রেখে সবারই প্রোস্টেট ক্যান্সার ব্যক্তিগতভাবে স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করা উচিত। প্রফেসর আকরাম যে কথাটা বলছিলেন সেটি খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা প্রায়ই দেখি বংশানুক্রমে প্রোস্টেট ক্যান্সারের কিন্তু বিস্তৃতি লাভ করে। বাবার যদি প্রোস্টেট ক্যান্সার থাকে, ছেলেদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এবং আমরা দেখেছি যে পরিবারে ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি, যেমন ব্রেস্ট ক্যান্সার যদি থাকে, ব্রেস্ট ক্যান্সার যে কারণে হয়, প্রোস্টেট ক্যান্সারও আজকাল মনে করা হচ্ছে যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিটা একই রকম, এবং সেটার উপস্থিতি নির্ণয় করতে বিআরসিএ ওয়ান এবং টু এবং হগস নামে একটা ক্রোমোসোম আছে, জিন আছে, সেটির উপস্থিতিও খুবই গুরুত্বপূর্ণ। তো এটি বর্তমানে কিন্তু এস্টিমেট করা যায় কিংবা অ্যানালাইসিস করা যায়, তো চিকিৎসকরা এটি হয়তো করবেন প্রয়োজনীয় ক্ষেত্রে। এবং এই কারণেই অল্প বয়স, 45 বছর, 40 বছর, 45 বছর, 55 বছর, এই বয়সেও প্রোস্টেট ক্যান্সার প্রচুর দেখতে পাই আমরা, কিন্তু বেসিক্যালি এটা আরও বেশি বয়সের অসুখ। তার মানে যাদের বয়স 55 থেকে 75 পর্যন্ত আছে তাদের স্ক্রিনিং করাটা গুরুত্বপূর্ণ। সমস্যা হিসাবে অনেক সময় প্রস্রাবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, প্রস্রাব আটকে যেতে পারে, প্রস্রাবে রক্ত আসতে পারে, প্রস্রাব বারে বারে হওয়ার একটা অনুভূতি আসতে পারে, জ্বালাপোড়া হতে পারে। এই সমস্ত সমস্যা হলে চিকিৎসকের কাছে গেলে তারা হয়তো ইউরোলজিস্টের কাছেই পরবর্তীকালে পাঠাবেন যদি কোনো অ্যাবনর্মালিটি গুরুতরভাবে দেখা যায়। ইউরোলজিস্টরা সাধারণত পিএসএ নামে একটা টেস্ট অবশ্যই করবেন, এটা জেনারেল প্র্যাকটিশনাররাও করতে পারেন এবং সেটি করাই উচিত। সিরাম পিএসএ এখন সারা দেশে সব জায়গাতেই করা সম্ভব, এবং সঠিকভাবে সিরাম পিএসএর মাত্রাটা যদি করা হয় এবং সেখানে যদি অ্যাবনর্মাল কোনো ফাইন্ডিং থাকে অবশ্যই ইউরোলজিক্যাল রেফারেলের প্রয়োজন হয়। ইউরোলজিস্ট যে কাজটি করেন সেটি হলো মলদ্বারে হাত দিয়ে প্রস্টেটের উপস্থিতিটা বোঝার, প্রস্টেট ক্যান্সারের উপস্থিতিটা বোঝার চেষ্টা করেন। এই পরীক্ষাতে যদি প্রস্টেটের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব প্রকাশ পায় কিংবা যদি নির্ণয় করা যায়, তাহলে প্রস্টেট ক্যান্সার কমপক্ষে 30% সম্ভাবনা থাকে নির্ণীত হওয়ার। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। পিএসএ অ্যাবনর্মাল এবং যদি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনটাও অ্যাবনর্মাল হয়, প্রায় 60%-এর মতো পেশেন্ট হয়তো প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হতে পারে। এরপরে তখন হয়তো ইউরোলজিক্যাল সেন্টারে যদি এই পেশেন্টটা থাকে তারা হয়তো একটা এমআরআই করতে পারেন। এমআরআই করার উদ্দেশ্য হলো আননেসেসারি প্রস্টেট বায়োপসি যদি অ্যাভয়েড করা যায় এই রোগীর জন্য, তাহলে সেটি খুব ভালো হয়। এমআরআই বলতে গেলে একটা নন ইনভেসিভ টেস্ট, কিন্তু এর অসুবিধা হলো এটা এক্সপেন্সিভ, এটা খরচটা একটু বেশি। কিন্তু যেহেতু আমরা ব্যাপকভাবে এই কাজটি যখন করতে যাব তখন এই খরচটা কিন্তু কমে আসবে, সহনীয় পর্যায়েই এসে যাবে। এবং এটা যদি সহনীয় পর্যায়ে আসে, এমআরআই কিন্তু খুব ভালো একটা ইনভেস্টিগেশন, যেটা খুব সহজেই মানে সিগনিফিক্যান্ট প্রস্টেট ক্যান্সারের উপস্থিতিটা নির্ণয় করতে পারে। এমপিএমআরআই নামে একটা টেস্ট কিংবা বিপিএমআরআই, বাইপ্যারামেট্রিক এমআরআই, বর্তমানে এটাও পপুলার হচ্ছে। এবং বাইপ্যারামেট্রিক এমআরআই এমপিএমআরআইয়ের যে ইনফিরিয়র টেস্ট নয়, আগে মনে করা হতো ইনফিরিয়র অথবা কম গুরুত্বপূর্ণ কিংবা কম সেন্সিটিভ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাইপ্যারামেট্রিক এমআরআইও যথেষ্ট ভালো। বাইপ্যারামেট্রিক এমআরআই খুব সহজে কিন্তু যে কোনো জায়গাতেই করা যেতে পারে।
প্রস্টেট ক্যান্সারের উপস্থিতি এটি নির্ণয় করতে সাহায্য করতে পারে। বেশ করে সিগনিফিক্যান্ট প্রস্টেট ক্যান্সার যেটার আমরা চিকিৎসা করব, ইনসিগনিফিক্যান্ট চিকিৎসা প্রস্টেট ক্যান্সারের তো আমরা চিকিৎসাই করতে চাই না, তাদের আবিষ্কারেরও কোনো প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে এমআরআইটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পরবর্তীকালে সারা পৃথিবীতেই হয়তো নন ইনভেসিভ স্ক্রিনিং টুল হিসাবে এমআরআইটাই হয়তো আসবে। এখনও পিএসএ বেসড সিরাম পিএ প্রস্টেট ক্যান্সার অ্যান্টিজেন উপরেই কিন্তু স্ক্রিনিং প্রোগ্রামটা কিন্তু আবর্তিত হচ্ছে, কিন্তু আগামী দিনে সম্ভবত এটি থাকবে না, পিএসএ করে কেউ দেখতে চাইবে না, কারণ পিএসএর অনেক অসুবিধাও আছে। অসুবিধাটা হলো পিএসএ ইজ নট ভেরি স্পেসিফিক, ইজ নট ভেরি সেন্সিটিভ অলসো। তো স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি কোনো টুলের যদি কিংবা কোনো নির্ণয় কোনো টেস্টের যদি সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কম থাকে তাহলে সেটা খুব ভালো স্ক্রিনিং টুল হিসাবে গণ্য করা যায় না। সেই কারণে আগামী দিনের স্ক্রিনিং টুল হিসাবে হয়তো এটি আসতে পারে। আরও কতগুলো টেস্ট প্রবর্তিত হচ্ছে, সেটি আরও পরে হয়তো এর কার্যকারিতাটা আমরা আরও পরিষ্কার করে বুঝতে পারবো। সেটি কি বলা হয় 4K স্কোর, এগুলো সাধারণত লিকুইড বায়োপসির উপরে বেসড। এই পরীক্ষাগুলো অত্যন্ত এক্সপেন্সিভ বিধায় আমাদের দেশে এটা পপুলার করা খুব কঠিন হবে, এই মুহূর্তে প্রযোজ্যও নয়, আমরা নিজেরাও জানি না এটার কতটা ইফেক্টিভ হবে। তো যাই হোক, যে কথা বলছিলেন, যে প্রশ্নটা করছিলেন এবং সেই প্রসঙ্গে ফিরে আসি, আর কী কী সিমটম হতে পারে। তো লোকালাইজ প্রস্টেট ক্যান্সার যখন প্রথমে দেখা দেয় সেটি তো প্রস্টেটের মধ্যেই থাকে, তবে ওখানে কিছু লোকাল সিমটম তৈরি করতে পারে, সেটি হলো প্রস্রাবজনিত নানাবিধ অসুবিধা, সেটা একটু আলোচনা করেছে। কিন্তু এটা যদি বিস্তৃতি লাভ করে তাহলে বিভিন্ন অর্গ্যানে যখন ছড়িয়ে পড়ে ওই অর্গ্যানের অসুবিধাটা প্রকাশিত হয়। যেমন যদি বোনসের মধ্যে ছড়িয়ে পড়ে, খুব সহজেই এরা বোনসের মধ্যে বাসা বাঁধে কিংবা বিস্তৃতি লাভ করে, সেক্ষেত্রে হয়তো পিঠে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা হিসেবে আসতে পারে। হয়তো পরীক্ষা করে দেখা গেল ওখানে একটা অ্যাবনর্মাল স্ক্লেরোসিস কিংবা এই ধরনের ফাইন্ডিং পাওয়া যেতে পারে এমআরআই করে কিংবা এক্সরে করে, তখন তা চিকিৎসকরা ইউরোলজিস্টের কাছে পাঠান যে এখানে প্রস্টেট ক্যান্সার আছে কি না। এটি যদি পাঠান তাহলে হয়তো ইউরোলজিস্ট হয়তো পরবর্তীকালে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, দেন এমআরআই, বায়োপসি, এগুলো করে প্রস্টেট ক্যান্সার নির্ণয় করতে পারেন। এখানে বায়োপসির কথাটা বারবার বলছি, এটিও একটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল স্ক্রিনিংয়ে ব্যবহার হয়। এটা রেকটামের মধ্য দিয়েও করা যায়, পেরিনিয়াম দিয়েও করা যায়। তো এটা খুব টেকনিক্যাল বিষয়, এই এই ক্ষেত্রে অত আলোচনা না করলেও হবে। প্রস্টেট ক্যান্সার বায়োপসি করেই কনফার্ম করতে হয়, বায়োপসি ছাড়া কিন্তু প্রস্টেট ক্যান্সার কনফার্ম কোনোভাবেই করা যায় না। কিন্তু আননেসেসারি বায়োপসি যেন আমরা না করি সেই জন্যই এত চেষ্টা, কারণ প্রস্টেট ক্যান্সার বায়োপসি কতগুলো সিগনিফিক্যান্ট কমপ্লিকেশানসও হতে পারে, ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, এই দুইটা কমপ্লিকেশন খুব গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন।